কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত সুন্দর দুটি রোমান্টিক কবিতা আপনাদের শোনাব। এই কবিতা দুটি আমি নিয়েছি শ্রদ্ধেয় আবু সৈয়দ আইয়ুব সম্পাদিত ২৫ বছরের প্রেমের কবিতা ২০১১ সংস্করণ এই বইটি থেকে। আজকের কবিতা পাঠ আমি উৎসর্গ করছি শ্রদ্ধেয় আবু সৈয়দ আইয়ুব এবং তার সহধর্মিনী আমাদের বড় প্রিয় গৌরীদি শ্রদ্ধেয়া গৌরী আইয়ুবের উদ্দেশ্যে, যারা আজ চির শান্তি ধামে, কিন্তু তাদের স্নেহ ভালোবাসা আর আশীর্বাদে আমার জীবন আজও ভরপুর। আজকের প্রথম কবিতা কবি কাজী নজরুল ইসলামের, তুমি এলে কই, গাঙে জোয়ারে ফিরে এলো, তুমি এলে কই, খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরই, কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে, আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই, চুল বেঁধে আজ সেজে গুজে পিদিম জ্বালাই সাঁঝে, ঠাকুর ঝিরা মুচকি হাসে আমি মরিলাজে, বাদলা রাতে বৃষ্টি ঝরে মন যে আমার কেমন করে, আমার চোখের জলে বন্ধু মাঠ হলো থই থই, আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছই, বন্ধু তোমার নায়ের ছই। এরপরের কবিতা কবি কাজী নজরুল ইসলামের, অনেক ছিল বলার, অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে, পথ ছিল গো চলার যদি দুদিন আগে আসতে, আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পারের পথে, ঝরা পাতা হারায় যথা সেই আধারে ভাসতে, গহন রাতি ডাকে আমায় এলে তুমি আজকে, কাঁদিয়ে গেলে হায় গো আমার বিদায় বেলার সাঁজকে, আসতে যদি হে অতিথি ছিল যখন শুক্লা তিথি, ফুটত চাঁপা সেদিন যদি চৈতালি চাঁদ হাসতে, অনেক ছিল বলার যদি সেদিন ভালোবাসতে, যদি সেদিন ভালোবাসতে। ধন্যবাদ।